আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন তিনটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেট তিনটি ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকাতে আজই প্রকাশিত হয়েছে। চলো একে একে নিউজ আপডেটগুলো দেখে নেই। প্রথম আপডেটটি হচ্ছে, এবার তিন গুচ্ছে 32 বিশ্ববিদ্যালয় হবে ভর্তি পরীক্ষা। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেশের 32টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়েছে। গত বছর তিন গুচ্ছে 29টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। গুচ্ছ তিনটি হচ্ছে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল ও কৃষি ও কৃষি প্রধান। এবছর গুচ্ছভুক্ত নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার সময়সূচি আগামীকাল অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় জানানো হবে। তবে এবছর প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন হতে পারে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর দিল আফরোজা বেগম এর সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ্র, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের, কমিশনের সচিব ডক্টর ফেরদৌস জামান, জনসংযোগ তথ্য অধিকার বিভাগের পরিচালক ডক্টর শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় 36টি পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং উপাচার্যগণের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই গুচ্ছের বাইরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি পরীক্ষার সময়সূচি, ভর্তি পরীক্ষা গ্রহণ ফলাফল ও ভর্তি সময় প্রকাশ করা, কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় সাবজেক্টের প্লেসমেন্ট, মাইগ্রেশনের সময় নির্ধারণ, ভর্তি ফি একবার প্রদানের সুপারিশ করে ইউজিসি, এছাড়া ইউজিসির পক্ষ থেকে ভর্তি পরীক্ষার ফি যৌক্তিকভাবে নির্ধারণ করা এবং শিক্ষার্থী ভর্তি কম হয় এমন বিভাগগুলোর আসন সংখ্যা কমানোর পরামর্শ দেওয়া হয়। এছাড়া কোনো সিলেবাসে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়। সভায় উপাচার্যবৃন্দ গুচ্ছের বাইরে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং পরামর্শ দিয়ে এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তারা প্রয়োজনে এই চার বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়ারও পরামর্শ দেন। প্রফেসর ডক্টর দিল আফরোজা বেগম গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়কে সাহসী ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার বাইরে থাকা আট বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ পদ্ধতিতে নিয়ে আসার চেষ্টা করা হবে। এক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয় সহযোগিতা প্রত্যাশা করেন। দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সির আদলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণী মহলে অবগত করা হয়েছে বলে তিনি জানান। প্রফেসর আলমগীর বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় সংখ্যা ক্রমান্বয়ে বাড়াতে হবে। তিনি গুচ্ছ পদ্ধতিকে কেন্দ্রীয়ভাবে সাবজেক্ট পছন্দ ও মাইগ্রেশনের সুযোগ দেওয়া এবং যৌক্তিকভাবে ভর্তি পরীক্ষার ফি নির্ধারণের পরামর্শ দেন। সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদুদ্দিন আহমেদ বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও এই পদ্ধতিতে পরীক্ষার সফলতার মাত্রা অনেক বেশি। এবছর ভর্তি পরীক্ষা পদ্ধতি সহজ করা হবে এবং এবছর বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। আরেকটি আপডেট হচ্ছে, গুচ্ছে যুক্ত হচ্ছে আরও তিনটি বিশ্ববিদ্যালয়। নতুন করে এবার আরও তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হচ্ছে। কোনো বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে কি না এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন করে যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে যুক্ত হচ্ছে সেগুলো হলো কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। এদিকে কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে নতুন আরও একটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে। নতুন করে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছে যুক্ত হচ্ছে। আরেকটি আপডেট হচ্ছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম থাকছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ভর্তি ইচ্ছুদের কিছু শর্ত আরোপ করা হতে পারে। বৃহস্পতিবার 7 এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কনফারেন্স রুমে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন
ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। জবি উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক জানান, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব উপাচার্য এ বিষয়ে একমত পোষণ করেছেন। ভর্তি বিজ্ঞপ্তির সাথে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দ্বিতীয়বার পরীক্ষার সুযোগপ্রাপ্তদের শর্তের বিষয়ে জবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, আমাদের পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, আজকের সভায় সেকেন্ড টাইম রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই গুচ্ছ ভর্তি পরীক্ষার আপডেটগুলো। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তাই আজ বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।